বেশি 90 টাকা, আজকে 2 টাকা কম বেশি বেশি 88-90 বেশি এরকম এরকম। আসসালামু আলাইকুম, ইব্রাহিম আছি আপনাদের সাথে। এখন বিকালবেলা, বিকালের দৃশ্য সন্ধ্যায়, প্রায় সন্ধ্যার কাছাকাছি। তো যে যেখান থেকে দেখছেন, সকালে একটা আপডেট দিছিলাম আপনাদেরকে পেঁয়াজ রসুন আলুর দাম। তো এখন বিকালবেলা কেমন দামে বিক্রি হচ্ছে আপনাদেরকে দামটা জানাবো, কারণ এই পেঁয়াজ রসুন আলুর বাজারটা সকালে একটা দাম থাকে, বিকালে আর একটা দাম থাকে। এই জন্যই আপনাদেরকে সকালেও আসতে হয়, বিকালেও আসতে হয়, আবার সন্ধ্যা পর্যন্ত থাকতে হয়, কারণ অনেক সময় সন্ধ্যাবেলাও আবার অন্য একটা আপডেট হয়। যে যেখান থেকে দেখছেন, ভিডিওটা বেশি বেশি শেয়ার করুন, প্রত্যেকটা মানুষকে দেখে দিবেন। তো আমাদের ইউটিউব মাল্টিমিডিয়া এবং ফেস থেকে যারা দেখছেন, সবাইকে অনেক অনেক প্রীতি। তো চলুন, বিক্রেতা ভাই আছে, আমরা বিক্রেতা ভাইয়ের সাথে আজকে একটু কথা বলি। ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভাই কেমন আছেন? ভাই আলহামদুলিল্লাহ ভালো আছি, ভালো আছেন। জি, আপনার নামটা একটু বলেন না ভাই। আমার নাম মোহাম্মদ জসিম। জসিম, আর ঠিকানাটা? রায়ের বাজার সাদেক খান কৃষি মার্কেট। দর্শক জসিম ভাইয়ের সাথে, আর আপনাদের এই ঘরের নামটা হয়েছে কি ভাই? মেসাস মা এন্টারপ্রাইজ। মা এন্টারপ্রাইজ, কি অবস্থা ভাই আপনাদের ব্যবসা বাণিজ্য বর্তমান? কি অবস্থা? চলতেছে মোটামুটি ভালোই ভাই। ভালোই চলতেছে, আচ্ছা স্যার। কিন্তু আজকে তো একবারে ঘর পুরো ভরা ভাই, আজকে মনে হয় মাল বেশি নামছে না ভাই? হ্যাঁ আজকে মাল বেশি নামছে। এগুলা কোন জায়গা ভাই সব পেঁয়াজ? সব ইন্ডিয়ান পেঁয়াজ ভাই। ইন্ডিয়ান পেঁয়াজ। আজকের বাজার কত চলছিল এই মুহূর্তে সন্ধ্যাবেলা? আজকে বেচতেছি 80-85। 85-85 টাকা? হ্যাঁ। দাম কি কমে নাই? দাম কালকের মতো নেই আছে ভাই, মানে গতকালকের মতোই আছে। হ্যাঁ, মানে সন্ধ্যাবেলা কি দাম কমে না? না আজকে সারাদিনে দাম কমে নাই, আজকে সারাদিন এই দামটাই আছে। হ্যাঁ এই দামটাই আছে। তারপর আমরা একটু, যেহেতু পেঁয়াজের দাম তো এরকম হয় না যে সকালে একদম বিকেলে আর একদম, এরকম হয় না পেঁয়াজের দাম? কালকে বেশি 90 টাকা, আজকে 2 টাকা কম বেশি বেশি 88-90 বেশি এরকম এরকম। আর এগুলো বিক্রি করছেন আজকের বাজার কত? আজকের বাজারে বেশি 80 টাকা থেকে 85 টাকা পর্যন্ত, মানে কারো কাছে 80 টাকা রাখেন, কারো কাছে 85 টাকা রাখেন। হ্যাঁ, আর একটা আছে একটু ছোট সাইজ, ওইটা 80 টাকা বেশি। কোনটা ভাই সেটা? যেটা ভালো কোয়ালিটি ওইটা বেশি আপনার 85 টাকা, এই যে ছোট সাইজ যেটা ওইটা বেশি 80 টাকা। এগুলো 80 টাকা। হ্যাঁ, আর এগুলো? এগুলো বড়গুলো বেশি 85-84 এরকম। আচ্ছা, এটা কোন জায়গার পেঁয়াজ ভাই? এটা ফরিদপুর ভাই। ও, দেশি পেঁয়াজ না? হ্যাঁ দেশি পেঁয়াজ। কত চলছিল ভাই আজকে বাজারে? আজকে 90-88। 90-88 টাকা। তো ভাই অনেক ব্যাপারীরা আছে আপনার সাথে যোগাযোগ করতে চায়। হ্যাঁ হ্যাঁ, এই ফাঁক দিয়ে আপনার মোবাইল নাম্বারটা বলেন, কারণ আপনি তো অনেক পেঁয়াজ কমিশনে বিক্রি করেন। হ্যাঁ কমিশনে বিক্রি করেন। একটু নাম্বারটা বলেন। 0173240-4807। আচ্ছা, এবার বলুন আমাদেরকে আদার কি অবস্থা ভাই? আদা? আদা আজকে দাম কম ভাই, আজকে প্রায় কেজিতে 10 টাকা কমছে আদা। আদার দাম কমে গেছে হঠাৎ? হ্যাঁ। কত টাকা বিক্রি করছে? আজকে কেন হলো 160 টাকা ভাই। 160? বিক্রি করতেছেন কত? 65-70 এরকম বিক্রি করতেছে। এটা তো কেরালা না ভাই? হ্যাঁ কেরালা দা। মানে 165 টাকা? হ্যাঁ 165-170 টাকা। এগুলো কোন দোকানের পেঁয়াজ ভাই? ফরিদপুর ভাই। এগুলো একই দাম? হ্যাঁ একই দাম, 88-87-90 এরকম এরকম বিক্রি করছিলেন। তাহলে পেঁয়াজের দামটা এখন কমে যাচ্ছে না প্রতিদিন? হ্যাঁ কমে যাচ্ছে, 1-2 টাকা কমে যাচ্ছে এরকম। কমছে মানে বাড়ছে না? না বাড়তেছে না, বাড়তে নেই। আর চায়না রসুন কি অবস্থা ভাই? চায়না রসুনের দামও কম ভাই, কেজিতে 10 টাকা কম। কত কত চলছিল? কালকে বেশি 70 টাকা, আজকে বেশি 60 টাকা, মানে আমাদের কেনা কম। ওই শ্যামবাজার থেকে আমরা মাল আনি, তো গতদিন 60-61 টাকা আনছি, পরশু দিনকে কালকে বেশি 70 টাকা, আর গতদিন আনছি 50-51, আজকে বেশি 60-55 এরকম বিক্রি করতে। মানে 60-55 টাকা বিক্রি করেন? 55 টাকায় যারা আপনার বস্তা নেয় তাদেরকে 55 টাকায় বিক্রি করি, আর যারা খুচরো নেয় তাদেরকে আরো 5 টাকা বেশিতে বিক্রি করি। মানে 5 টাকা এরা বেশি দিতে হবে? হ্যাঁ, কারণ খুচরো বেচলে ঘাটতি আছে। ঘাটতি আছে, ঘাটতি আছে, ঘাটতি কারণে রেট একটু বেশি। আচ্ছা, আলুর কি অবস্থা ভাই? এই আলুটা কোন জায়গায়? এগুলা আলু হলো, একটা হলো রাজশাহী আর একটা হলো রংপুরের। কোনটা কত দিছিলেন? রাজশাহী কত? রাজশাহী বেশি 38-37-39 এরকম। রংপুর? রংপুর বেশি, রংপুরের লাল আছে, লাল বেশি 37-35 এরকম। 37-35 আলুর দামও প্রতিদিন কমছে? হ্যাঁ আলুর দামও কম। আর এই যে আপনার এই আলুগুলো কোন জায়গায় ভাই? এগুলো ইন্ডিয়ান আলু ভাই। কত দিছিলেন ভাই? ইন্ডিয়ান আলু আসবে 33-34। 33-34 টাকা? হ্যাঁ। ইন্ডিয়ান আলুর দামও কমে যাচ্ছে না? হ্যাঁ ইন্ডিয়ান আলু কালকে সে আজকে একটু বাজার কম। আচ্ছা আচ্ছা, ধন্যবাদ ভাই। হ্যাঁ।